आज के जे कारण अनुष्ठान उल्लास करब ना उद्यापन करब से अनुष्ठान अनेक आलोचना कर दुभागे भाग कर प्रथम भागटाए मूलत थाकबे पंचकविर गान आपनारा सबाई जानें जे बांगला गानेर जे मूल स्रोत जाके निर्भर करे आज आमरा एगिए चलेछि ता जखन रवीन्द्रनाथेर छोंया पेलो सेई छोंयाते बांगला गानेर एक विपुल परिवर्तन हलो एवं सेई परिवर्तनेर धारा दीर्घ दिन जाबत कविगुरु जतदिन छिलेन तखन तो छिलोई तार परवर्ती समय तिनि जखन गत हलेन तारपरे सेई धारा आजो अब्याहत तो आमरा रवि ठाकुरेर गान दिए अनुष्ठान शुरू करब एवं आमादेर संगे जे दुजन शिल्पी एई मुहूर्ते रयेछेन तादेर सम्बन्धे नतून करे बलार किछु नेई आमार डान दिके रयेछेन श्रावणी सेन रवींद्रसंगीत जगते श्रावणी एक उल्लेखयोग्य नाम और आमार बादिके रयेछे चंद्राबली रुद्र दत्त ओर सम्बन्धेओ बलार किछु नेई ओ सब धरनेर गान गेये थाके तो आमरा रवींद्रनाथेर गान दिए अनुष्ठान शुरू करछि प्रथम निवेदन श्रावणी करछे जानो नीरव
ধন্যবাদ। রবীন্দ্রনাথের প্রায় সমসাময়িক সময়ে যে সমস্ত রচয়িতারা তখন এসেছিলেন তাদের মধ্যে অন্যতম দ্বিজেন্দ্রলাল রায়। দ্বিজেন্দ্রলাল রায় শুধু যে গানের রচনা করেছেন বা নাট্য রচনা করেছেন, সাহিত্য রচনা করেছেন তা নয়, দ্বিজেন্দ্রলাল রায় সেই সময়ে রবীন্দ্রনাথের সমালোচকদের মধ্যে অন্যতম। তখন সাহিত্য পত্রিকায় বা অন্যান্য পত্রিকায় যে সমস্ত জায়গায় রবীন্দ্রনাথকে নিয়ে চূড়ান্ত রকমের কাটাছেঁড়া চলছে, চূড়ান্ত রকমের অপমান করা হচ্ছে রবীন্দ্রনাথকে, নানাভাবে বিধ্বস্ত রবীন্দ্রনাথ তার রচনার জন্য, যে রচনাকে আজকেও আমরা ছাড়তে পারি না। সেই সময় দ্বিজু রায় নাম নিয়ে দ্বিজেন্দ্রলাল রায় তখন রবীন্দ্রনাথের সমালোচনা করছেন। পরবর্তীকালে তাদের সম্পর্কের অনেক উন্নতি ঘটে এবং একটা সময় এলো যখন দ্বিজেন্দ্রলাল রায়কে বহু মানুষ বলছেন যে উনি বিদেশি গানের দ্বারা প্রভাবিত। তখন রবীন্দ্রনাথ দ্বিজেন্দ্রলাল রায়ের পক্ষ নিয়ে বলছেন যে ও যদি সত্যি বিদেশি সঙ্গীতের সোনার কাঠির ছোঁয়া আমাদের বাংলা গানের মধ্যে স্পর্শ করায় তাহলে সে ধন্য। যারা মনে করছেন যে আমাদের বাংলা গানের আলাদা কোনো ধর্ম আছে, সে ধর্ম আমি বুঝি না, আমি বুঝি বাংলা গান, এবং সেই বাংলা গানের যে সরস্বতী সে দ্বিজেন্দ্রলালের ওই বিদেশি গানের ছোঁয়াতে আনন্দই পাবে, তার কোনো জায়গায় কলুষিত হওয়ার জায়গা নেই। তো সেই দ্বিজেন্দ্রলাল রায়ের একটি গান, এবং সেই গানটি শুনলেও আপনারা বুঝতে পারবেন সে তার যে চলন সেখানে একটা বিদেশি গানের চলনের ছোঁয়া আছে, সেরকমই একটি গান আমি এখন বলবো চন্দ্রাবলীকে গাওয়ার জন্য। আমরা মনয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু কুরি মনয় বাতাসে ভেসে যাব শুধু কুসুমের মধু কুরি কুসুমের মধু করিব।
হাততালিটা আর একটু হতে পারে। ধন্যবাদ। তো একটা রবীন্দ্রনাথের গান আমার হঠাৎ মনে পড়ল, একটা ঘটনার পরিপ্রেক্ষিতে 2013 সাল আমি তখন ব্যাঙ্গালোরে গেছিলাম মান্নাদের বাড়িতে একটা বিশেষ কারণে। তো আমি তখন ওনাকে জিজ্ঞাসা করেছিলাম যে আপনার এখন কি গান ভালো লাগে। উনি আমাকে বলেছিলেন এই মুহূর্তে আমার রবি ঠাকুরের গান ছাড়া অন্য কোনো গান মনে আসে না। মান্নাদা আমাকে বললেন, আমি জিজ্ঞেস করেছিলাম যে মানে কোন গান আপনার, কি কোনো পার্টিকুলার একটু গান কি মনে পড়ে, বলল না আমার ওনার ওই প্রেমের গান মনে পড়ে। কথা বলছেন চোখ থেকে জল পড়ছে, আর আমি বললাম একটু গান, বললো গান আর আসে না এখন, চেষ্টা করি মধ্যে মধ্যে হারমোনিয়াম নিয়ে বসি, সবসময় হয়ে ওঠে না, আর এখন এই মুহূর্তে আর গান। তখন ওনার স্ত্রী গত হয়েছেন, তখন এমন একটা পরিবেশ তৈরি হলো, কোনো গান নেই, কিছু নেই, সামান্য আমরা দুজন, বাড়িতে আর কোনো লোকও নেই। সেই আলোচনা মান্নাদা বলছেন, আর ওই রকম দাপটে একজন মানুষ সেই বলছেন আমার ওই গানটা খুব ভালো লাগে, আমার খেলা যখন ছিল তোমার সঙ্গে। তো ওই দৃশ্যটা মনে পড়লো হঠাৎ করে। তো আমি আপনাদের সামনে এই গানটা এখন একটু গেয়ে চেষ্টা করছি। আমার খেলা যখন ছিল তোমার সঙ্গে, তখন কে তুমি তা কে জানত, তখন ছিল না ভয় ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত, তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত, যেন আমার আপন সখার মতো, তুমি ভোরের বেলা ডাক দিয়েছ কত, কোন অর্থ তাহা
গীতে যে সব গান কোনো অর্থ তার কি জানতো, শুধু সঙ্গে তারি গাইতো আমার প্রাণ সদা নাচতো শেষে। আজ কি দেখি ছবি স্তব্ধ আকাশ নীরব শশী রবি, হঠাৎ খেলার শেষে আজ কি দেখি ছবি স্তব্ধ আকাশ রবি, তোমার চরণ পানে নয়ন করি নত, ভুবন দাঁড়িয়ে আছে একান্ত, খেলা যখন ছিল তোমার সানে ছিল না ভয় ছিল না লাজ মনে, জীবন বহে যেত অশান্ত, খেলা যখন ছিল আমরা পরের গানে যাই। পঞ্চকবিদের মধ্যে আরেকজন আপনারা জানেন অতুল প্রসাদ। অতুল প্রসাদের জীবনও বড় দুঃখের, যে কারণে আপনারা দেখবেন ওনার রচনা বা ওনার সুরের মধ্যে সবসময় একটা দুঃখের ছোঁয়া সবসময় জড়িয়ে থাকে। তো আজকে যদিও আমরা দুঃখের জন্য এখানে মিলিত হইনি, তা সত্ত্বেও আমরা যেহেতু পঞ্চকবির গান এখানে পরিবেশন করব, তো তাদের রচনাকে অস্বীকার করে তো আমরা এগোতে পারি না। সেই কারণে একটি অতুল প্রসাদের গান আমি এখন শ্রাবণীকে বলি, ও আপনাদের পরিবেশন করে শোনাক। গানের আগে আমি একটু বলি যে আমি তো সাধারণত রবীন্দ্রনাথের গান ছাড়া কিছু গান গাই না, কিন্তু এই শান্তনুর জোরাজুরিতে এটা গাইতে হচ্ছে। এটা যদিও আমার ভীষণ প্রিয় একটি গান, তো আপনাদের সামনে আমি একটু মার্জনা চেয়ে নিচ্ছি, বিশেষ করে চন্দ্রা বলে আমার বন্ধুর কাছে, যে একটু ভুল ভ্রান্তি হবে আপনারা ক্ষমা করে নেবেন। এটা কিন্তু ওর নিছক বিনয়, এবং এই বিনয়ের জন্য সত্যি আমরা ওকে সাধুবাদ না জানিয়ে পারছি না। অসাধারণ গাইছে গানটি, আপনারা শুনলেই বুঝবেন। একা মোর গানের তরি ভাসিয়েছিলাম নয়ন জলে, সহসা কে গো এ তরি নয়ন জলে একা মোর।
আমি যে ভুল লোককে ভুল গান গাইতে বলিনি এটা আপনারা স্বীকার করেন তো? যাই হোক, এবার এমন একজনের গান আমরা পরিবেশন করতে চলেছি, কেউ কারোর থেকে কম নন, কিন্তু আপনারা প্রত্যেকেই জানেন যে নজরুলের গানের ফ্লেভার, নজরুলের গানের বাণী, নজরুলের গানের বৈচিত্র্য সেটা অনেকটা ভাস্ট। তো সেই কাজী নজরুলের একটি গান চন্দ্রাবলীকে যখন আমরা পেয়েছি, শুনুন। আমি চেষ্টা করছি। চাঁদ নিহারি যেন তাহা যে রঙরে যায়
মিউজিশিয়ানদের সঙ্গে আপনাদের একটু পরিচয় করিয়ে দিই, কারণ যারা গান করেন তাদের সঙ্গে সবার পরিচয় থাকে নানাভাবে, কিন্তু যাদের ছাড়া গান বাজনা করা যায় না, কথাটা গান বাজনা যেহেতু, সেহেতু যারা বাজাচ্ছেন তাদের সঙ্গেও আপনাদের পরিচয় থাকা প্রয়োজন। আমি এদিক থেকে শুরু করি। অক্টোপ্যাড বাজাচ্ছেন দেবাশিস ভদ্র, একটু করতালি দেবেন। তবলা বাজাচ্ছেন আমাদের বহুদিনের সাথী সুমন দাস। কিবোর্ডে প্রথমে রয়েছেন সুরজিৎ চক্রবর্তী, তারপরেই সমৃদ্ধি মুখোপাধ্যায়, ও আমাদের প্রত্যেককে সমৃদ্ধ করছে। তারপরে গিটারে সুব্রত, ও আমাদের সঙ্গে বহু বছর ধরে কাজ করছে, সুব্রত ব্যানার্জি। আর বেস গিটার চিন্ময় শি। আর এদের প্রত্যেককে যিনি কোয়ার্ডিনেট করছেন তিনি সত্যবান উকিল। এবারে যেহেতু আজকে একটা জন্মদিন উপলক্ষে আপনারা এখানে এসেছেন, তো শুধু তো হাত গুটিয়ে বসে গান শুনলে হবে না, এবার আপনাদেরও গাইতে হবে। তো একটা গান আসুন আমরা সবাই গোপাদির জন্য গাই। আমরা গানটা শুরু করছি, কিন্তু তারপর আপনাদের সবাইকে জয়েন করতে হবে গানটায়। Thank you.
সুন্দর আপনাদের জন্য আমাদের হাত ধরে যাওয়া আমরা আমরা দেব সত্যি অসাধারণ গিয়েছেন আপনারা মানে স্টেজের উপর সবাই গাইছেন যেরকম আপনারা প্রত্যেকে সমবেতভাবে একইভাবে গিয়েছেন এবং এটা সচরাচর কিন্তু পাওয়া যায় না তাই না ঠিক আমার মনে হয় যে রবীন্দ্রনাথ যে কথা লিখেছিলেন না যে তখন কে বলে গো সেই প্রভাতে নেই আমি হয়তো গোপাদি এখানে আমাদের মধ্যে নেই কিন্তু ও কোথাও থেকে এই দৃশ্যটা হয়তো উপভোগ করছে তো আসুন আমরা এরপরে আমাদের পঞ্চকবির আরেকজন বাকি থেকে গেছেন রজনীকান্ত সেন রজনীকান্ত সেনের একটি গান এখন চন্দ্রাবলী আপনাদের সামনে পরিবেশন করবে ছোট
আমরা প্রথম পর্বের প্রায় শেষ লগ্নে এসে উপস্থিত হয়েছি। আমরা শেষ করব অবশ্যই রবীন্দ্রনাথের গান দিয়ে। আমরা আজকে এই যে গান বাজনা এখানে করতে এসেছি, আপনারা সবাই এসেছেন, এটা কিন্তু একটাই সূত্রে বাঁধা, সেটা হচ্ছে ভালোবাসা। তো আমরা এখন একটা গান পরিবেশন করব, সেই গানটি প্রকৃতি পর্যায়ের গান হলেও সেই গানের মধ্যে রয়েছে জড়িয়ে ভালোবাসা। আসুন আমরা রবীন্দ্রনাথের সেই গান শুনি শ্রাবণীর কাছ থেকে। আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে, আকাশ আমায় ভরলো আলোয়, আকাশ আমি ভরবো গানে, সুরের আবি thank you.
আজকে যাকে উদ্দেশ্য করে এই অনুষ্ঠান, আসুন এই পর্বের শেষ গানটা আমরা সবাই মিলে ওকে স্মরণ করে পরিবেশন করি। আগুনের পরশমণি ছোঁয়াও প্রাণে, এই জীবন পূর্ণ করো, এই জীবন I'm
আমরা আমাদের এই পর্ব এখানেই শেষ করছি।